ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भूलुंठित प्रणाम निवेदन करी। आपनादेर सकलके व्यक्तिगतभावे आमार सश्रद्ध प्रणाम जानिए सत्कथाय प्रतिदिनेर मनन एई धारावाहिक अनुध्याने आमरा आजके अभेद शक्तिर दुटी स्निग्ध धारा एई निये स्मरण मनन करब। এবং প্রসঙ্গত জানিয়ে রাখা যে আগামী ১৩ই আগস্ট বরানগর মাতৃস্মৃতি মন্দির, সেই বরানগর মাতৃস্মৃতি মন্দিরে জগন্নাথ তত্ত্ব নিয়ে আলোচনা করবেন শ্রদ্ধেয় শ্রী অসীম কুমার ব্যানার্জি। তিনি বিখ্যাত বাগ্মী এবং অনেক অজানা তথ্য জগন্নাথ বিষয়ে তিনি তুলে ধরবেন। আপনারা সকলে আসতে পারেন, সেখানে কোনো প্রবেশ মূল্য নেই। ঠিক বিকেল ৫:৩০টার সময় এটি হবে আলমবাজার মঠ থেকে একটু সোজা এগিয়ে গিয়ে ব্যানার্জি পাড়ায় মাতৃস্মৃতি মন্দির বললেই যে কোনো মানুষ সরাসরি পৌঁছে যেতে পারবেন। এবং ১৩ই আগস্ট আগামী রোববার যেমন হচ্ছে, ঠিক তেমনই আগামী ১০ই সেপ্টেম্বর, দিনটি মনে রাখবেন, ১১ই সেপ্টেম্বরের ঠিক আগের দিন ১০ই সেপ্টেম্বর ওই বরানগর মাতৃস্মৃতি মন্দিরে বই উদ্বোধন করবেন প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়, এবং তার অসাধারণ বক্তৃতা তিনি ওই দিন প্রদান করবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কথা সাহিত্যিক শুধু নন, ঠাকুরমা স্বামীজির জীবন আদর্শে নিবেদিত প্রাণ, এক কথায় প্রাজ্ঞজন বিদ্যজন, এক মহাপণ্ডিত জ্ঞানী মানুষ। তার সান্নিধ্য লাভ যত করা যায় ততই মঙ্গল। এবং ভগবানের অসীম কৃপায় তুহিনা প্রকাশনী থেকে ওই দিন আমার একটি পুস্তক প্রকাশিত হচ্ছে এবং সেটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ই করবেন। তার হাত ধরে শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরের মহারাজদের হাত ধরে এই পুস্তক প্রকাশ অনুষ্ঠানটি হবে। তার জন্যও কোনো প্রবেশ মূল্য নেই। আপনারা এখন থেকেই আপনাদের নিজস্ব ব্যক্তিগত কর্মসূচিকে সেইভাবে নিয়ে নিতে পারেন যে আগামী ১০ই সেপ্টেম্বর। এই কারণে শুরুতেই বলে নিলাম, কারণ এরপরে আমরা ঠাকুরের কথা স্মরণ মনন করব। এগুলো বিজ্ঞাপন নয়, অনেক মানুষই অনেক সময় আমাকে ফোন করে জানতে চান, তাই আমি একভাবে বলে দিলে সব মানুষেরই যদি কিছু অধ্যাত্ম জগতে উপকার হয়, কারণ অনেকেই শুনতে চান ভালো কথা, ঈশ্বরীয় কথা, তাই সেই ভালো কথা ঈশ্বরীয় কথা শোনার সুযোগগুলি কোথায় আছে সেটি আমি বলে দিলাম। এবং অসীমবাবু সেটি বারবার আমায় অনুরোধ করেছিলেন বলার জন্য। এরকম ভাববেন না যে আমি ব্যক্তিগত প্রচার করছি, সেটি যেন না আসে সেই অহংকার, সেই প্রচারের অভিমান, নাম যশ যেন বিন্দুমাত্র না আসে, সেটা আপনারা সকলে মিলে আমার জন্যে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন। সম্মিলিত প্রার্থনার শক্তি অমোঘ, এটা আমরা বিশ্বাস করি। সেই টোটাল কসমিক কনসেন্ট্রেশন অফ মাইন্ডের সাথে যখন হিরণ্যগর্ভের সংযুক্তিকরণ হয়ে যায় তখন যেন তান বেজে ওঠে। তাই আপনারা সম্মিলিতভাবে প্রার্থনা করবেন যাতে কখনও নাম যশ অহংকার এগুলি না থাকে, চিরকাল যেন ঠাকুরমা স্বামীজির সেবা করতে পারি। ভগবানের সেবা তো অন্যভাবে করতে পারি না, ঠাকুর যেটুকু সুযোগ দিয়েছেন সেটুকু করার যেন চেষ্টা করতে পারি। তার জন্য সমস্ত প্রতিকূলতা যেন কেটে যায়, সব অনুকূল তিনিই যেন জোটপাট করে দেন, সেই প্রার্থনাটা আপনারা সকলে মিলে আমাদের জন্যে করবেন। আমরা অভেদ শক্তির দুটি স্নিগ্ধ ধারা এটি নিয়ে যখন আলোচনা করছি তখন আমাদের বারবার মনে হয় যে বিশ্বের এই ধর্মের পুনরুত্থানের জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব। গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, হে ভারত, যখনই ধর্মের পতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন না, সাধুদের রক্ষা করবার জন্য, দুষ্টদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য। সেজন্য পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য এবং ধর্মকে নব বলে বলিয়ান করবার জন্যে, বলিষ্ঠতর করবার জন্যে জগজ্জননীর একটি রূপ শ্রীরামকৃষ্ণ রূপে জগতে আবির্ভূত হয়েছে। এবং আধ্যাত্মিক অনুভূতির চরম শিখরে আরূঢ় শ্রীরামকৃষ্ণদেব মানুষের পার্থিব দুঃখ বেদনাকে সম্পূর্ণ উপলব্ধি করেছিলেন এবং কিভাবে তার দৈহিক প্রয়োজনকে পূরণ করে, অর্থাৎ মানুষের দৈহিক প্রয়োজনকে পূরণ করে মানুষ আধ্যাত্মিক শান্তিতে প্রতিষ্ঠিত হতে পারে সেই পথই নির্দেশ করে গেছেন।
প্রখ্যাত বিশ্ব সাহিত্যিক এবং ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি মনে করেছিলেন যে ভারতীয় অধ্যাত্ম ভাবনা তথা শ্রীরামকৃষ্ণের ধর্মভিত্তিক এই সমন্বয়বাদী আধুনিক বিশ্বের শান্তি, মৈত্রী এবং সহাবস্থানের শেষ আশ্রয়। আমরা প্রত্যেকে জীবনে শান্তি চাই, আমরা মৈত্রী চাই, আমরা সহাবস্থান চাই, হয়তো কারণে আমরা পেরে উঠি না, নানান সামাজিক পারিপার্শ্বিক অবস্থা আমাদের মনকে বিক্ষুব্ধ করে দেয়, তখনই আমাদের আদর্শের প্রয়োজন হয়, তখনই আমাদের উপলব্ধির আলোকে এসে দাঁড়াতে হয়। সেজন্য সেই উপলব্ধিটি আমাদের বারবার মনে রাখতে হয় যে দিব্য ভাবময় হওয়াই হচ্ছে উপলব্ধি। স্বামী অবেদানন্দজী মহারাজ ধর্মের উদ্দেশ্য সম্পর্কে একবার চমৎকার ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ যে মুহূর্তে ব্রহ্মের সঙ্গে তার একটি অবিচ্ছিন্ন সম্পর্কে অনুভব করে, ঠিক সেই মুহূর্ত থেকেই ব্যক্তিগত স্বার্থান্ধ সংকীর্ণতার গণ্ডিতে সে আর বাস করতে পারে না। সেটাই হচ্ছে ধর্মের প্রধান উদ্দেশ্য। আর এই ধর্ম একটি সম্পূর্ণতার পথের সন্ধান দেয়। সম্পূর্ণতার অর্থ হচ্ছে আমাদের প্রকৃত স্বভাবের উপলব্ধি বা ঈশ্বর বুদ্ধি, অর্থাৎ আত্মসত্তার উপলব্ধিতেই ঈশ্বরকে জানা যায়। এই উপলব্ধি মধ্যেই সত্যটি লুকিয়ে রয়েছে। সেই জন্য এই অবেদানন্দজী মহারাজ বলছেন না, দিব্য ভাবময় হওয়াই উপলব্ধি। উপলব্ধির মধ্যে ধর্মের ভিত্তিটি রয়েছে এবং সেইটি রয়েছে বলেই ধর্ম প্রতিটি যুগে যেন নতুন নতুন রূপ লাভ করে। তার মানে আমাদের প্রতি মুহূর্তে ঈশ্বরের সঙ্গে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সেই জন্য সেই সম্পর্কটাকে আমরা যখনই অনুভব করব, তখনই আমরা স্বার্থপরতার বাইরে চলে যাই। এবং ঈশ্বরের এই অনন্ত সত্তাকে বোঝানোর জন্য অবেদানন্দজি খুব সুন্দর একটা অপূর্ব উপমা দিয়েছেন। বলেছেন, অনন্তকালব্যাপী একটা বহু বিস্তৃত পটই যেন ঈশ্বর। অনন্তকাল, বহু বিস্তৃত পট, যার ওপর এই দৃশ্যমান পৃথিবীর একটা সুন্দর চিত্র দিব্য হস্তে অঙ্কিত হয়ে গেছে। দৃশ্যমান জগতের একটা সুন্দর চিত্রটা অঙ্কন করা হয়েছে দিব্য হস্তে, কিন্তু আসলটা যেন একটা বিরাট পট। সেই জন্য ঠাকুর বলছেন না, যিনি ব্রহ্ম তিনি কালী বা মা জগজ্জননী। এই মাই বিশ্ব সংসার পরিচালনা করেন, সব কিছুর মূলে হচ্ছে এই মা। মা নির্গুণা হয়েও কখনো পুরুষ রূপ ধারণ করেন, কখনো বা স্ত্রী রূপ ধারণ করেন। তুমি কখনো পুরুষ ও কখনো প্রকৃতি। কখন যে শ্যামা মা কী রূপ ধারণ করবেন আমরা জানি না, কারণ তিনি তো সব। শ্বেতাশ্বর উপনিষদ বলছে, শ্বেতাশ্বর উপনিষদ বলছে, তং স্ত্রী তং পুমানসি, তুমি স্ত্রী তুমি পুরুষ। সেইরূপ এই নির্গুণা দেবী নিরাকারা হয়েও কার্য সম্পাদনের জন্য স্বীয় লীলায় সত্যগুণ সমন্বিত নানাবিধ রূপ ধারণ করেন। শ্রী শ্রী জগজ্জননীর একটি রূপ ঠাকুর, আর রামকৃষ্ণ দেবের সাধন উপলব্ধিকে বাস্তবে প্রয়োগ করার জন্যই তিনি আবির্ভূত হয়েছেন। অর্থাৎ জগজ্জননী আগে আগে যেমন অসুর দলনী রূপে আবির্ভূত হয়েছিলেন, দেবতাদের শত্রু অসুর সমর শয্যায় সুসজ্জিত হয়ে তিনি সেই যুগে অসুর নিধন করেছিলেন, কিন্তু বর্তমান যুগে সেই অসুর বাইরে নেই, বর্তমান যুগে রয়েছে সেই অসুর ভেতরে। তীব্র মনের আসুরিক শক্তির সঙ্গে দেবশক্তির একটা লড়াই চলছে। সেই আসুরিক শক্তিটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, দ্বেষ, পরশ্রীকাতরতা, নির্জলতা, এইসব নির্লজ্জতা, এগুলি হচ্ছে আসুরিক শক্তি। আর দেবশক্তিটা কি? প্রেম, ভালোবাসা, মৈত্রী, করুণা, ক্ষমা, ধৈর্য, সত্য কথা। এগুলো বর্তমান যুগে আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, জড়বিজ্ঞানের শিক্ষা, সেটা বহিঃপ্রকৃতিকে জয় করতে শেখাচ্ছে, কিন্তু অন্তঃপ্রকৃতিকে কী করে জয় করতে শেখাবে? অন্তঃপ্রকৃতি জয় করতে পারলেই প্রকৃত শান্তি পাওয়া যায়। সেজন্য স্বামীজি বলছেন যে মনের ওপর প্রভুত্ব করতে পারে সে কেবল সুখী হইতে পারে, অপরে নয়। এই মনের ওপর প্রভুত্ব করতে আমরা পাচ্ছি না, সেজন্য আমরা সুখী হতে পারছি না। ঠাকুর আমাদের এই মনের ওপর প্রভুত্ব করার প্রসেসটি শিখিয়েছেন অদ্ভুত কৌশলে। মন তুই বিচার করে দেখ, এর দ্বারা কি ভগবান লাভ হবে? মন তুই বিচার করে দেখ, এইটুকু বাসনা তৃপ্তিতেই কি তোর সারা জন্ম জন্মান্তরের এই বাসনাগুলো তৃপ্ত হয়ে যাবে? এই যে বিচারের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, সেজন্য এই যান্ত্রিক যুগে আমাদের অন্তর্মুখীন হতে হবে এবং
আন্তর্জগতের কাম ক্রোধ লোভ এই আসরিক শক্তিকে কিভাবে জয় করা যায় সেটি শ্রীশ্রী মায়ের জীবন। মায়ের জীবনে দেখুন অপূর্ব ত্যাগ, তার সেবা, ক্ষমা, ধৈর্য, প্রেম, ভালোবাসা, শুধু সদ্গুণ। এবং এই সদ্গুণগুলো মায়ের জীবনে বুড়ি বুড়ি ছিল, সেই সদ্গুণগুলো আমরা ভুলে যাচ্ছি বলে আমাদের এই চৈতন্য আমরা হারিয়ে ফেলছি এবং আমরা এই আত্মিক কল্যাণ থেকে নিজেরা বিরত থাকছি। এই মাতৃ নামের মধ্যেই লুকিয়ে রয়েছে মহাপবিত্র ভাব। ভোগ লোলুপ এবং ইহলোক সর্বস্ব মানুষকে এই মাতৃ নামই একমাত্র পারে পবিত্র পথে পরিচালিত করতে। তাই তো ঠাকুর মাতৃভাবে সাধনা করলেন, স্ত্রী গুরু গ্রহণ করলেন এবং জগজ্জননী সৌন্দর্য মাধুর্যে কারুণ্যের পরিপূর্ণ প্রকাশ ত্রিপুরা সুন্দরীর ললিতা ষোড়শী শ্রী সারদা মূর্তিতে তার আবির্ভাব। পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যে এই মাতৃমূর্তিতে আবির্ভাব না হইলে অধ্যাত্ম জগতে একটা অপূরণীয় অভাব থাকিয়া যাইত। পূর্বজ্ঞাত বস্তু, ভাষা এবং ভাবের সাহায্যে মানুষ উচ্চতর সত্যের পরিচয় পায়। মা সন্তানকে গর্ভে ধারণ করেন এবং প্রসবান্তে ক্রোড়ে তুলিয়া স্তন্যপান করেন, মানে করান। তাই শিশু চোখ মেলেই মাকে পায় স্নেহ, পুষ্টি, তুষ্টি, সৌন্দর্য এই গুণরাশির আকর রূপে। সাধন ক্ষেত্রেও সাধক জগদম্বাকে দেখতে চায় তারই পরাকাষ্ঠা রূপে। ভোগ লোলুপ এবং ইহলোক সর্বস্ব মানব সমাজকে উচ্চতর অনুভূতির রাজ্যে উদ্বুদ্ধ করবার জন্যই শ্রী ভগবতীর এই যুগে মাতৃমূর্তিতে আবির্ভূত হওয়া বা অবতীর্ণ হওয়ার একমাত্র আবশ্যক ছিল। শ্রীশ্রী মা নিজে বলেছেন তিনি এবং ঠাকুর এক, কোনো পার্থক্য নেই, শুধু রূপের পার্থক্য। আর ঠাকুর বলতেন জগন্মাতাই সব, তিনি কিচ্ছু নন, জগন্মাতা যন্ত্রী, তিনি যন্ত্র। এবং শ্রীশ্রী মা নিজে বলতেন আমি কি মা, ঠাকুরই সব, তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার যেন আমিত্ব নাম আসে। আবার ঠাকুরও জগন্মাতাকে সামনে রেখে সব কাজ করতেন। অর্থাৎ শ্রীশ্রী ঠাকুর এবং শ্রীশ্রী মা দুজনেই সেই অভেদ শক্তির দুটি স্নিগ্ধ ধারা, শুধু রূপের পার্থক্য, একজন পুরুষ দেহধারী, একজন নারী দেহধারী। তাই আমরা যেন শ্রীশ্রী মা এবং ঠাকুরকে আলাদা না দেখি। শ্রীশ্রী মা জগন্মাতার জায়গায় ঠাকুরকে রেখে সব কাজ করতেন আর ঠাকুর জগন্মাতাকে সামনে রেখে সব কাজ করতেন। অর্থাৎ শরীরটাকে অবলম্বন করে সেই একই শক্তি স্বয়ং জগন্মাতা শ্রীরামকৃষ্ণ এবং শ্রীশ্রী মা রূপে মানুষের, জগতের কল্যাণ সাধনের জন্য আবির্ভূতা হয়েছিলেন। তাঁর শ্রীরামকৃষ্ণ রূপটি সন্তানের এবং শ্রীশ্রী মার রূপটি মাতার ভূমিকা নিয়ে আবির্ভূত হয়েছিল। মূলত তারা অভেদ, সেজন্য ঠাকুর স্বয়ং যোগিনমাকে নির্দেশ দিয়েছিলেন ওর ওপর সন্দেহ এনো না, ওকে একে অর্থাৎ নিজেকে দেখিয়ে বলেছিলেন অভেদ জানবে। শ্রীশ্রী মায়ের শিষ্য, মন্ত্রশিষ্য শ্রী লাবণ্য কুমার চক্রবর্তী একদিনের একটি ঘটনা বর্ণনা করেছেন। স্বামী অভেদানন্দজী মহারাজ শ্রীশ্রী মায়ের একটি স্তোত্র রচনা করে তাকে শোনাতে ইচ্ছা করেন। তার বিনীত এবং পরম আকুতিতে শ্রীশ্রী মা সেই স্তোত্রটি শুনতে সম্মত হন। স্তোত্র গান চলছে, প্রকৃতিং পরমাং অভয়ং বরদাং, আমরা সেই গান করি। অভেদানন্দজী যখন পাঠ করলেন রামকৃষ্ণ গত প্রাণাং, সঙ্গে সঙ্গে শ্রীশ্রী মা একেবারে স্পন্দনহীন হয়ে গেলেন। তারপরে লেখক লিখছেন লাবণ্য কুমার চক্রবর্তী যে যেই তন্নাম শ্রবণ প্রিয়াম উচ্চারিত হওয়া মাত্রই শ্রীশ্রী মায়ের চোখ দিয়ে জলের ধারা প্রবাহিত হলো। আর তদ্ভাব রঞ্জিত কারাং বলার পর অভেদানন্দজী মহারাজ দেখলেন সেই জায়গায়, সেই আসনে মা নেই, স্বয়ং ঠাকুর বসে আছেন। অর্থাৎ মা নিজেই ঠাকুরে পরিণতা হয়েছেন। মহারাজ হাঁটু গেড়ে বসে এই স্তোত্র গীতি গাইছিলেন, তিনিও যেন তার মধ্যে আর রইলেন না, তিনি কি দেখেছেন সেটা আর বলতে পারছেন না, শুধু বলছেন আমি নিত্য নতুন ভাব পাচ্ছি। এবং উপলব্ধি করলেন অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি যেমন অভেদ, তেমনি ঠাকুর এবং মাও অভেদ, একই সত্তা। শ্রীশ্রী মা তার এক দীক্ষিত সন্তানকে বাঁ পায়ে হলুদ ফুল আর ডান পায়ে সাদা ফুল দিয়ে ইঙ্গিত করেছিলেন যে মায়ের প্রিয় ফুল হলুদ আর ঠাকুরের সাদা ফুল। স্বামী গম্ভীরানন্দজী মহারাজ এই ঘটনাটি সম্পর্কে অদ্ভুত একটি কথা বলেছিলেন, লিখেছিলেন, বলছেন স্বেচ্ছায় পূজা গ্রহণ করিয়া সেই দিন শ্রীশ্রী মা আভাসে বুঝিয়া দিলেন যে তাঁহারা একই দেহে
শিবশক্তি সম্মিলিত। তাই ঠাকুরের শ্বেত এবং মায়ের ইত পুষ্প। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক স্বামী প্রভানন্দজি মহারাজ শ্রী শ্রী মা এবং ঠাকুরের অভেদত্ব সম্পর্কে বলতে গিয়ে একটি প্রবন্ধে লিখেছেন, তারা একই ভাবাগ্নির দুটি শাখা, একই শক্তি তরঙ্গের দুটি ধারা, একই সত্যের দুটি অবয়ব। সেই জন্য মনে রাখতে হবে ভারতীয় ঐতিহ্যে এই একত্ব রয়েছে, এই উপলব্ধি রয়েছে। শ্রী রামকৃষ্ণ ভাব সাধনা ধ্যানাদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের মনে রাখতে হবে যে সমগ্র দেশে দেশ জাতি সব এক। এবং স্বামী অভেদানন্দজি মহারাজ সুন্দর করে বলছেন না যে শ্রী শ্রী ঠাকুর ব্রহ্ম এবং মায়ার দৃষ্টান্ত দিয়ে বলেছেন, আগে রাম মাঝে সীতা পেছনে লক্ষ্মণ। সীতাদেবী যেন আচ্ছাদিনী মায়া, জীবরূপী লক্ষ্মণকে তিনি আড়াল করে রেখেছেন, একটু পাশ কাটিয়ে দাঁড়ালেই লক্ষ্মণ পূর্ণ ব্রহ্ম শ্রী রামচন্দ্রকে দেখতে পান। যিনি সীতা তিনি রাধা, তিনি আদ্যাশক্তি কালী, তিনি এই যুগের শারদা। তাই শান্তিময়ী শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা জানালে তিনি প্রসন্ন হন, কারণ তিনি বিদ্যা মায়া, তাকে আশ্রয় করলে অবিদ্যার অন্ধকার দূর হয়ে যায়। আর মায়ের প্রসন্নতায় শ্রী শ্রী ঠাকুরও প্রসন্ন হন, হয়ে ভক্ত সন্তানকে কৃপা করেন। তাই অভেদানন্দজি মহারাজ সেই স্তোত্রে লিখছেন পরমা প্রকৃতি শ্রী শ্রী মায়ের স্নেহ মন্দাকিনীর কথা, স্নেহেন বদনাসি মনহদস্মি দিয়ং দোষানো শেষণ সগুণ করসি অহেতুনা ন দয়সে সদোষান ইয়াঙ্কি গৃহীতা যদি তং বিচিত্রং। অর্থাৎ সমস্ত দোষকে গুণে পরিণত করে অহেতুকী কৃপা এবং ভালোবাসা দিয়ে শ্রী শ্রী মা স্নেহের বন্ধনে তার আদরের সন্তানকে হৃদয়ে বেঁধেছিলেন। এই যুগধর্ম পাত্রী দয়াস্বরূপা শ্রী শ্রী মাকে আমরা অন্তরের কোটি কোটি প্রণাম জানাই এবং উপলব্ধি করি যে এই ঠাকুর মা আমাদের শান্তি বারিশ সিঞ্চন করে কল্যাণ করবেন। কারণ আমরা মনে রাখি যে অভেদানন্দজি মহারাজের চোখে শ্রী শ্রী মা ছিলেন ঠাকুরের চেয়েও অপরূপ মাধুর্যময়ী, জ্ঞান ইচ্ছা এবং ক্রিয়াশক্তির পূর্ণ প্রতিমা ছিলেন শ্রী শ্রী মা। সারল্যের আবরণে তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু তার স্নিগ্ধ কোমল হৃদয়ে ফল্গুধারার মতন অপরন্ত প্রেম এবং করুণাস্রোত দিয়ে তিনি আমাদের ভালোবেসেছেন। আমরা যেন ঠাকুর মাকে চিরকাল মনে রাখতে পারি যে অভেদ শক্তির এক স্নিগ্ধ ধারা, অর্থাৎ দুটি রূপে সেটি এসেছে। সেই জন্য বারবার মনে রাখতে হয়, যখন স্বামী অভেদানন্দজি মহারাজও 8ই সেপ্টেম্বর দেহত্যাগ করছেন 1939 খ্রিস্টাব্দে, যেন শ্রী রামকৃষ্ণ সিন্ধু সঙ্গমে মিলিত হচ্ছেন, কিন্তু ভক্তদের, কারণ ঠাকুরের ঐশ্বর্য পিতার ঐশ্বর্য পুত্ররাই পায়, তো তারা যেমন করুণামুখী ছিলেন তেমনি এই অভেদানন্দজি অভয় দান করছেন, আমি যেখানেই থাকি তোমাদের ওপর আমার স্নেহ দৃষ্টি সর্বদাই থাকবে, তোমাদের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্বন্ধ, আমার দেহ গেলেও জানবে আমি তোমাদের সঙ্গে সদা সর্বদা আছি। কালী বেদান্তি কালী তপস্বীকে শ্রী শ্রী মা বলেছিলেন যে তোমার মুখে সরস্বতী বসুক, শ্রী শ্রী সারদা দেব্যা স্তোত্রম শুনে। সেই অভেদানন্দজি মহারাজও আমাদেরকে সেই আশীর্বাদটি করে দিয়েছেন। আমরা যেন বারবার অনুভব করতে পারি যে এই ঠাকুর মা আসলে একই অভেদ শক্তি। মানবতার বিশ্ব মানবতার কল্যাণে তারা নেমেছেন, দুহাত ভরে তারা দিয়েছেন, তারা কিছু চাননি, আমরা শুধু আমাদের শ্রদ্ধাঞ্জলিটুকু তাদের কাছে নিবেদন করতে পারি, এবং সেই নিবেদনটাই আমাদের একমাত্র পূজা, আমাদের তর্পণ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম।